স্থানীয় সময় শনিবার শ্রীনগরে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই অস্ত্রধারী নিহত হন। তাদেরকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়েবার সদস্য বলে দাবি করেছে ভারত। জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে গত বছর 180 জনেরও বেশি অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে দ্য কাশ্মীর নিউজ পোর্টালের সম্পাদক ফাহাদ শাহকে দেশবিরোধী প্রচারণার অভিযোগে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা বিভিন্ন পোস্টকে সন্ত্রাসী কার্যকলাপ বলেও আখ্যা দেওয়া হয়। তবে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এদিকে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সাধারণ জনগণ জম্মু কাশ্মীরের স্বাধীনতাকামীদের সমর্থনে সংহতি দিবস পালন করেছে। সারা বিশ্বে কাশ্মীররা 5ই ফেব্রুয়ারি কাশ্মীর দিবস হিসেবে পালন করে থাকেন। আফরিন মৌ, সময় সংবাদ।